नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। তো আজকের ভিডিওতে আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে বলা হয়েছে বিপুল পরিমাণ ফরেস্ট গার্ডে নিয়োগ করা হবে এবং এটি কিন্তু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব এবং আপনারা কিন্তু 12 পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন এবং যার বয়স হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে এবং এখানে কিন্তু ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। তবে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে পুরোপুরি ইনফরমেশনস আপনাদের দিয়ে দেব। তবে ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সর্বপ্রথম সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবরের জন্য। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো দেখুন, বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে ফরেস্ট গার্ডে নিয়োগ এবং দেখুন উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের ফরেস্ট গার্ডে প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে এবং সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ ভারতের যে কোনো রাজ্যের যে কোনো বাসিন্দা কিন্তু আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ কিন্তু এটি অনলাইনে আবেদন চলছে এবং আবেদন শুরুর তারিখ কিন্তু 21 জুলাই অর্থাৎ শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 সেপ্টেম্বর 2020। এবং জব ডিটেলস দেখুন, এখানে হচ্ছে পদের নাম হচ্ছে ফরেস্ট গার্ড, আবেদন পদ্ধতি অনলাইন, নিয়োগকারী সংস্থা হচ্ছে বিহার পুলিশ এবং জব পোস্টিং হচ্ছে বিহার। এবং ভ্যাকেন্সি দেখুন, এখানে জেনারেলের 186টা, ইডাব্লিউএসের 41টা, বিসির 125টা করে কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং বয়স হচ্ছে আপনার 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং আবেদন মূল্য হচ্ছে জেনারেল ওবিসিদের জন্য 450 টাকা করে এবং এসসি এসটিদের জন্য 112 টাকা করে। এবং দেখুন এখানে সিলেকশন প্রসিডিউর অর্থাৎ কীভাবে আপনাদের নিয়োগ করাবে, রাইটিং টেস্ট হবে এবং তারপর আপনাদের ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে। এবং তারপর দেখুন আপনারা কীভাবে আবেদন করবেন, এটি তো আপনাদের যেহেতু এখানে হিন্দিতে বলা হয়েছে অফিসিয়াল নোটিশটি, তাই আপনাদের বাংলা করে দেখিয়ে দিয়েছি। তো চলুন ফ্রেন্ডস, নোটিশটি একটু দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে কিন্তু সব কিছু হিন্দিতে আপনাদের ডিটেলসে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, আপনাদের সুবিধার জন্য কিন্তু এখানে আপনাদের সব কিছু বাংলাতে জানিয়ে দিয়েছি। তো আপনারা যদি এই এই পড়তে চান এই ওয়েবসাইট, এই পিডিএফটি, এই পিডিএফটি কিন্তু আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারেন। এছাড়া আপনারা আবেদন করবেন কীভাবে, তো চলুন ফ্রেন্ডস দেখে নেওয়া যাক। তো দেখুন আপনাদের এখানে অফিসিয়াল যে আবেদন করুন অনলাইনে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবং অনলাইনে আবেদন করুন ক্লিকে এখানে ক্লিক যখনই করবেন তো দেখুন বলা হয়েছে রিকোয়ারমেন্ট ফর বিহার ফরেস্ট গার্ড এবং দেখুন এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনাকে স্টেপ ওয়ানে রেজিস্ট্রেশন, স্টেপ টু হচ্ছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এবং 3 হচ্ছে ভিউ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনাকে প্রথমত রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এটি যেহেতু হিন্দি আছে তো আপনাদের এখানে ইংলিশ করে দিতে হবে এবং ইংলিশ করে দিলে আপনাদের সুবিধা কী হবে, আপনারা সব কিছু ডিটেলসে কিন্তু পড়ে নিতে পারবেন। তারপর দেখুন আপনারা যখনই নিচেতে স্ক্রল করবেন, এখানে কিন্তু দেখুন বয়স দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আপনারা নিচেতে যখনই স্ক্রল করবেন, স্ক্রল করে দেওয়ার পর দেখুন এখানে কত টাকা করে পেমেন্ট আছে সেই পেমেন্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং রেজিস্ট্রেশনসের এখানে ডিটেলস কিন্তু সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে। এবং দিয়ে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু বলা হয় যে 12 পাস যোগ্যতায় আমরা আবেদন করতে পারবেন এবং যখনই আপনারা ডিক্লারেশনে ক্লিক করবেন এবং প্রসেস টু রেজিস্ট্রেশন পেমেন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের নতুন একটি পেজ খুলে যাবে। তো দেখুন যেখানে বলা হয়েছে আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, অর্থাৎ ফরেস্ট গার্ডের জন্য, যেটি কিন্তু সিলেক্ট হয়ে আছে। এখানে আপনার নাম দেবেন, এখানে আপনার ন্যাশনালিটি দেবেন এবং তারপর হচ্ছে আপনার ফোন মোবাইল নাম্বার দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন এবং তারপরে দেখুন এখানে যদি আপনি বিহার স্টেট থেকে হয় যদি ইয়েস দেবেন, যদি না হয় তাহলে নো দেবেন। তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন রিজার্ভেশন ক্যাটাগরি অর্থাৎ আপনার এসসি এসটি কোনটি সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনাকে এখানে প্রসিড বাটনে ক্লিক করতে হবে এবং প্রসিড বাটনে ক্লিক করার পর আপনাদের নতুন একটা পেজ খুলে যাবে যেখানে আপনাদের বলা হবে যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার জন্য এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার পর তারপর কিন্তু আপনাদের একবার রিভিউ করে নেবেন, তারপর আপনারা সাবমিট করে দেবেন। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ ফ্রেন্ডস।